দিদিদের এলাকে কালকে মেলা কামা সাল বুঝানো বিড়াটারে আমি দেখবার মন করে না ঘুমতে ঘুরে নাই না ঘুমায় দিছি এখন ঘুমই পারতাছে ঘুম পারবো না কি করবো থাকে তো আমাগো বাইতে নিজের বাইতে তো থাকতো যদি তাহলে চিন্তা থাকতো কামে যাবো না কি আর কাম করে আমার বাপের যা সয় সম্পত্তি আছে হেন নাই খায় খালি তোমার বাপের সয় সম্পত্তি খালি হবো আর কাম করে খানাবো না কাম করে তো খায় না কাম করে খালে তো আর বিয়া করে ঘর জামাই থাকতো না তাহলে বাইতে নিয়ে যেত তো খেদাই দেহার না হ্যাঁ জারুতে বেরিলেও যায় না খেদাই দেও খেদাই দিলে আমার বিয়া করবো কেনা তুমি বিয়া করো আমি তো একবার উপরে খারাপ পাগল কয় কি তুমি তো বিয়া করে ঘর জামাই থাকবা তাহলে কে ঘর জামাই থাকুন কে আমি নিয়ে যাবো বাইতে বাইতে নিয়ে যাবো হ্যাঁ আচ্ছা দেখি কি করা যায় বাবি ভালো করে চিন্তা ভাবনা করে দেখো আচ্ছা আর একটু তাড়াতাড়ি আবার তো দেরি করে হবে সুবিধাজনক না দূরু ওইলা আর এক ফকির নির্বুলা ও না ঘর জামাই থাকি তা থাকলি সালালের বংশ ওরে 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 দেখা তুমি ডরাবাকে তুমি আবার জন মঞ্চাপ তোমার নিয়ে আবার তারপরে আছে না একটা আমি জেনে অর্ডার দিছি তার উপরে কোনো কথা হবো না আচ্ছা ঠিক আছে তুমি জন কইলে তাইলে আচ্ছা মিয়া জামাইয়ের কথা কো মিয়া জামাই যে খারাপের খারাপ এই খারাপের কাছে মিয়াটা বিয়া দিয়ে জীবনটাই শেষ করলাম হাই রে কোন বংশের মধ্যে বিয়া করছি হাই রে খারাপের খারাপ রে শালার খাসছনি রে বিয়া করছি খাসছনি যেভাবে নজর খারাপ ওর মায়েরও হেবা নজর খারাপ দেখ দেখ যে আগলা পিরিত করতেছে আর পেড়ার লগে হাই রে হালে খালি যদি হরি না হইতো আর গায়ের গিরু গারু সারাই আলাইতাম শালার সুমন্দির মেয়া দানি গনকে খারাই তা তুই ঘরে তোমার জামাই আছে আপনাদের আমি তো ভাবি এ হেবারে ছোট লোকে জান বলছো ছোট লোক ছোট লোকে থাকে চুরি চড়ায় হেবারে খারাপ ওরে হুনেন আমি চুরি না মানে হেবারে ভেজাই ভালো তাই না হাই রে ছোট লোকের জাত গুষ্টি কি বা করে ছোট লোকের জাত এই যে রাজা বাইরে সুজা বানাইলাম হাজির মিয়া জামাই তাহলে তোমার জামাই কোলে গেছে জামাই কই জানি গেছি বাবা আজকে খালি না সকালে গেছে কা হ্যাঁ ভালো করছে ও বুঝে আমার মনের ব্যথাটা ও বুঝে না বুঝলে কি সকালে গেছে পাগল তুমি বেলায় এত না তোমার গলাটা গলা কি সুন্দর হইছে বাড়ির ভিতর চল কেরা না বেতে দাম না এই দেখো আমি একটা কথা কই কও হের লগে সংসার করতে আর ভালো লাগে না তাই নাকি একটা ব্যবস্থা করো হেরে খেদানির ব্যবস্থা করো অল্পটা দিন সবুর করো বুঝছা অল্প দিন কয়টা টিহা ব্যাংকে থেকে তো লেখালি ফসত করে তোমার নিয়ে যাওয়া সত্যি সত্যি একবারে সত্যি ওটা কত দেখিন চা এটা 200 টাকা ওই যে সেদিনকে দিলাম হেটা না হ্যাঁ ফাইন হইছে এঙ্গা কিনবা ডেলি ডেলি কিনবা তুমি তুমি কিনা দিবা আমি তো একবারে সরাসরি তোমাকে তাই হারে নাই রে চুকি চুকি থেকে আহি বুঝো না আচ্ছা কি তুমি মহিলা দানি করকা এটা ভেবে কি নাই হ্যাঁ ভেবে ছাড়া কিনা দে যায় উনি করাবা ফুর্তি করতে ফুর্তির বাবা নাই ফুর্তি বাড়ি করবো নি ফুর্তি একবারে পিঠের উপর তো বাড়ি করবো খালি একবারে তাই তো আবার কয় কি চিন্তা করছ কয় ফুর্তি তো এমনি করবো তোর মন শিক্ষা দিব নয় ঘর জামাই থাকবো না থাকবো না থামু গা ঘর জামাই থাকার দরকার নাই আরে
তোমার মায়ের তামসা দেহ ভাও পিড়িত কত আছে ওই যে দুইজনে যুক্তি কইরা কিভাবে গার্ডেরা নিয়ে গেছে আজকে তো ঘরে বাইতে থেকে বাইট করবো আমার বাইতে আমি থাকি দেখছেন অবস্থা কি বা হু হু করে আশাশি করতেছে আশাশের ঢিল নাই কি যে একটা খারাপে তাতে বিয়ে করে নইছিলাম তুমি তো জামাই তোমার তো কিছু করি না আমি কি কই এখন কোন কি করবার মন ধরে বাবা এটা কাম করি জামাই হুশের বাইরে থেকে যাই গে দরকার পরে ফাস্ট মুখ এই মুখ আর পাইছে দেখাবো না মোর মুখে ফালতু বেসলা পারেন খেলি একটা কিছু তো করো রাখবো আমি মেরে ডাক দেন ওই মিষ্টি করে মিয়ার ডাকতে কি হবো হ্যাঁ এই কি হইছে আম্মা মিয়ার ডাকতে কি হবো মিয়ার জামাই আজকে আমার লগে যে খারাপ ব্যবহারটা করছে এই খারাপের বংশ আমার বাড়ি ঘরে রাখবো না রাস্তে বের করে ওই যে বানর নাকি কাউ 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 করতে দিতে যাচ্ছে মা কি হইছে কি আর হবো আমাকে কপাল মুতিছে বুঝছস না কি কপাল মুতিছে কপালে পানি গলবে হনি এই খেয়েছে ওই হ্যাঁ ওরে কি কইলি তুই তুমি কি কইলা কত সত্য কথা কথা জামাইরে জানি তত বেজাল আমি তাই না আমি তোর কি কই তোর তো গাজী কাকা লাগে না মাঝে মাঝে তো আব্বা ডাহি দেখ মুই তো হ্যাঁ এমনি তো ডাকন লাগবই আর একটা কথা শুনো কি আব্বারে খেদানির ব্যবস্থা খেদামো ওই যে ফকিনের পোলারে খেদামো তোর বাবা খেদামো কিছু আমি এই বেঁচে কয় বছর ধরে বিয়ে করছে শোনো তুমি তো আমার এই ক্ষতিটা করলা কে ক্ষতি করলা না আমি আজ ২০ বছর ধরে আমি এটা দেখতাছি হ্যাঁ আগে মনে হয় ২০টার কম জানাই আমি সহ্য করছি আর তুমি ৩ মাস ধরে মেয়ে জামাই তোমার কাছে বিয়ে দিছি মেয়া আর তুমি এই আমার বাড়িটা ছাড়া করলা চিন্তা করছে মন্দির বলার কি কথা নাকি ওই বিয়া কি আমরাই করছেন না বইছেন বিয়ে বুঝতাছি না তো বাবা এতদিন ধরে অত্যাচার সহ্য করি এর কোনো মিস যাও হারি না দেখলাম গুতা খাইলেন আমি গুতা খাইলাম তাই না উচিত কথার বাদ নাই কি করি হসুর মানুষ আমার তো কিছু বুড়া বয়সে কি মাইটা খাইলাম আজকে সকাল বেলায় ভাত তো খাইলাম না গুতাটি খাইলাম এখন তাই তো খাবেন তাছাড়া আর কি খাবেন তোমার কপালে গুতাই আছে তুমি আপনার দেহা দেহি আমি গুতা খাওয়া শুরু করছি এখন তুমি তো একটা কিছু করো না ব্যবস্থা করো না একটা কিছু করমু আমি এটা কাম করি তোমার যে ফাস্ট হই গে আমি খালি ফালতু বকলা মারেন আলাপ করে আমার গুরুত্ব দেয় না তাই নাকি
আমি থাকি তা কি হয়েছে? হ্যাঁ, ওই হো মন্দির যাত ঠিকা দাদি মা একবারে ও কি আর রোস্কা রোস্কা জামাই ও কি আর বউ কি আর বৌ বিয়ে সেন দিন লাগাল মোড়া কাটা আর বউ হে বউ রে কি ডুবুর ডুবুর কিভাবে মাই দিতেছে আর আমনে আর আমার তো কথা শুনেন আমরা মনে হয় জামাই হসুরে আমার বুঝছেন কি আমি হসুর এটা হসুর বেহত হসুর এই হসুরে মনে করেন ঘর জামাই থাকে আমি মনে করেন ঘর জামাই থাকি এইরকম পুরুষ তাহলে তোমরা ঘর জামাই করলে আমিও থাকি কাল পরশু দিন চুলের মুড়ি ধরে বাড়িতে খেদাই দিছি খেদে দিছেন হসুরের বাইসা নাই দুঃখের কপাল নয় তারাও খাইতো কিছু আমি কইছি যে হসুরে বাঙ্গুরি ধর করুক আমি মহাজন থাকবো যদি ঘর জামাই থাকেনি যে আমার নাগাল থাকবেন আমি যেবা বউ চুলের মুড়ি ধরে আবার আর ভিতরে কি রাগ আছে গো ভাই আমার ভিতরে রাগ আছে আপনি কি করবেন কেন খালি মানে হেই বুদ্ধি দিলে খালি খাল বাংলা আমার দিয়ে থেকে যায় আচ্ছা ওরা কি খালি আপনি কই মারে না গো কেন কি কোনো সম্পর্ক টম সম্পর্কের মধ্যে মনে করতে দোজন আমার হরি দিতে পারলে স্যার আমার বইটাও তৈরি হলে স্যার মানে খালি ফাও পিরিত আগলা পিরিতের আর অভাব নাই মানে কাঞ্চি তলা অঞ্চি তলা মানে বেড়ার আগুলে এই যে প্রেমের লেগার শুরু আলাপ করে যে প্রেমের আলাপ আশাশি করে কত মাক্কা মাকি করে পালাবাড়ি করে দেইখা গত খালি কিসমিস করে মনে করে খাই আছো ভালো লাগে এনে ফল ভরন দেন ব্যাথে ফল ভরন দেন 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 ঠিকই কইছেন আসলে ফল ভরন লাগে আমার ভাই নো গেসকে আমা আমি নো দেন ভাই বেড়া ছাগল কি কাফার দিছে নো তুমি আমার রকে নো গেসকে দয়া আমনে খালি আমার অর্ডার দেন আমনে হসুন না ভাই আপনি যে বুদ্ধি দিলেন এমন শিক্ষা দিমু মাইর গারে মাইরের উপরে কোনো ওষুধ নাই এইভাবে দিব চলেন আব্বার যান তুমি আগে যাও পিছে কালকে কি হলো খেদাইছি সারবো
আমরা ভালো আছি, আমরা ভালোই থাকি।